নিউজ জি 24 এর একটি স্পেশাল প্রোগ্রামে আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানজির তুহিন, আর আমাদের সঙ্গে উপস্থিত আছেন বিশিষ্ট গীতিকার, সুরকার এবং সব মানুষের ব্যান্ড প্রেমী, গান প্রেমী, সব মানুষের পছন্দের একজন মানুষ, প্রিন্স মাহমুদ ভাই। আসসালামু আলাইকুম প্রিন্স মাহমুদ ভাই। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন? এই যে চলছে, যতটুকু ভালো হয় ভালো থাকা যায় ঠিক ততটুকুই ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রিন্স ভাই, আপনার প্রতি বছরে যেটা গান বের হয়, তা 2021 ডিসেম্বরে একটা অনাগত গান বের হয়েছে, তা এক মাসের মধ্যে এটা প্রায় 10 লাখ মানুষ শুনে ফেলছে। তোমার মেঘমালা লুটিয়ে পড়ে তো ওই অনুভূতিটা কেমন, যে আপনার একটা সৃষ্টি ছড়িয়ে যাচ্ছে, মানুষ ধারণ করছে, সেগুলোকে নিয়ে বিশ্বাস করছে, বা তার দৈনন্দিন জীবনে, যাপিত জীবনে সেটাকে সে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাকে ধারণ করছে, এই আনন্দটা কীভাবে নিজের মধ্যে? অবশ্যই ভালো তো লাগে, সবাই গান শুনছে এটা তো, এবং এই অল্প কিছুদিনেই বেশ একটা ভালো গান যদি সবাই শোনে তুহিন, সেই ভালো লাগা কিন্তু অসম্ভব রকমের, এটা কিন্তু আসলে মুখে প্রকাশ করার যায় না। তারপরেও বলতে হয় যে যারা শুনছেন তারা আমাদের ভালোবাসেন বলেই শুনছেন, বা আমরা ভালো একটা কাজ করতে পেরেছি বলে। যে অনাগত কথাটা তুমি বললে, তুমিই তো গিয়েছো, তোমার কেমন লাগছে একটু তোমার কথাটা বলো। আমার তো আপনার সঙ্গে কাজ করার জন্য সবসময় উন্মুখ হয়ে থাকে, যে কোনো শিল্পী উন্মুখ হয়ে থাকবে। আর স্যামুয়েল হকের লেখা গানটা, ওইটার লিরিক্সটা ছিল সময়ের উপযোগী একটা গান। আসলে আমরা দিন শেষে কিন্তু একটু কনজারভেটিভ ভাইয়া, হ্যাঁ, আমার দাদা বাবাকে যেভাবে বড় করেছেন, আমার বাবা আমাকে সেভাবে বড় করেছেন, আমরা স্বাধীনতাও পেয়েছি, কিন্তু আমরা একটা কনজারভেটিভনেসের মধ্যেও ছিলাম, যে জিনিসটা খুবই সুন্দর। কারণ এই সুন্দরের মধ্যে দিয়ে আমরা আমাদের ধর্ম, শিক্ষা, বন্ধুত্ব, আমাদের লোভ, লালসা, আনন্দ সব কিছুকে একটা সীমাবদ্ধতার মধ্যে রেখে আমরা মানুষ হওয়ার চেষ্টা করি। আশার কথা বলে হে অনাগত, তোমার আলোকে থেকে আকাশ কথা বলে। তো সেই জায়গা থেকে এই গানটা আমার জন্য একটা জীবনের একটা, আমার জন্য একটা মাইল ফলক ভাইয়া অবশ্যই, কেননা অসাধারণ এই গানটা। আমার জন্য একটা চ্যালেঞ্জিংও ছিল, কারণ আমার যে ধারার গান আমি গিয়ে বড় হয়েছি বা গাচ্ছি সেটার খুব ধারে কাছে শক্তিশালী একটা গান, তাই এটা সুরটাও আমার কাছে প্রথমে খুবই বাবলি। আপনাকে বলেছিলাম যে এটা গাওয়ার সময় আমার কাছে মনে হচ্ছিল যে আমি পানির একটা বাবলের মধ্যে আছি, হ্যাঁ, যেটা মানে আমি না ডুবে যাচ্ছি না ভেসে আছি, এরকম একটা বাবলি জায়গায় আছি। তো সেখান থেকে চেষ্টা করেছি ভাই আপনাদের সাহসের যতটুকু গাওয়া যায়, কিন্তু স্যামুয়েল হকের লেখা, আপনার কম্পোজিশন সব কিছু মিলে দিনশেষে গানটা আমার জন্য একটা খুবই অর্থবহ এবং শক্তিশালী একটা জায়গা ধারণ করেছে। অ্যাকচুয়ালি এই গানটা আসলে আমাদের প্রথম কাজটা ছিল হচ্ছে আলো গানটা, আলো থেকেই আমাদের এটা শুরু হলো। তুমি কি মনে করতে পারো প্রথম থেকে কীভাবে? হ্যাঁ অবশ্যই ভাইয়া, এটা আলো গানটা একদম করোনার মানে খুব খারাপ অবস্থা, সেখান থেকে প্রায় বের হয়ে আসে ওই সময়টা গান। একদিন আপনি ফোন করে আমাকে বলছিলেন এটা গানটা গাবো, কেন ওইটা আমার প্রথম গান ছিল। অনাগত না হয় একটু আরাম হয়েছে, যে আলোটা করার ফলে অনাগতটা আমি সাহস নিয়ে হয়তো আপনার সামনে দাঁড়াতে পেরেছি বা মাইকের সামনে দাঁড়াতে পেরেছি, কিন্তু আলোটা ছিল আমার জন্য খুবই চ্যালেঞ্জিং। এবং ওটা লিরিকও ভয়ঙ্কর সুন্দর শক্তিশালী একটা লিরিক, সময় উপযোগী একটা লিরিক। আর আসলে বস্তুভিত্তিক গান গাওয়াটা একটু কঠিন ভাইয়া, হ্যাঁ, প্রেম ভালোবাসা এই গানগুলো একটু খুব ইজি গাওয়া, কিন্তু যখন মানুষের একটা জীবন দর্শন বা মানুষের মৌলিক বিশ্বাস যেটা নিয়ে সে প্রতিদিন ধারণ করে ঘুম থেকে উঠে ঘুমায়, সেই গানগুলো আসলে গাওয়া কিন্তু আসলে খুবই কঠিন। এবং সেই কঠিনতে গাওয়ার থেকেও কঠিন লেখা শুরু করা, তো সেই জায়গাটা যেহেতু আপনি অনেক সহজ করে রেখেছেন, সেক্ষেত্রে হয়তো কঠিনটা আমাকে অ্যাডপ্ট করতে কিছুটা সুযোগ বা সুবিধা হয়েছে। হ্যাঁ, গানটা একটু কঠিনই ছিল, আলো গানটা একটু কঠিনই ছিল, তারপরে তুমি সুন্দর করে গিয়েছো, যার কারণে ওটার ইসে বাড়িয়েছিল হচ্ছে শাকের বাড়িয়েছে। আর আমাদের এই যে অনাগত গানটা, অনাগত গানটা যেটা স্যামুয়েল হক লিখে আমাকে ই করেছিলেন, প্রথম আমাকে ই করলেন, তখন যেটা তুমি
যেটা প্রথমে ই করলাম ওটা গানটা শুরু করলাম প্রথমে, ওটা ই করতে গানটা একটু কঠিনই ছিল। তো আমি ওই কিছু শব্দ কিছু ই আমার মতন করে গুছিয়ে নিই, তো কারণ ওই লেখাটা ছিল একটু কিছুটা কাব্যময় কিন্তু একটু গল্প আকারে, মানে একদম গান আকারে ছিল না। তো জিনিসটা আমি ওই ভাবটা বুঝি তারপর আমার মতন করে, মানে আমি সুর করার জন্য আমার যেসব শব্দগুলো সুন্দর করে একটু ই করে একটু সহজ করে নিয়ে আসা যায় সেভাবে যখন করি, তখন মনে হয় গানটা সুর করার পরে মনে হয়েছিল যে তখন তোমার সাথে কথা চলছিল, আলো গানটা সবাই পছন্দ করলো, তখন মনে হলো যে এই গানটা তুহিনকে দিয়ে তাহলে করানো যায়। তারপরে একটা ডেমো করে তৈরি করলাম গানটা, এবং গানটা করে তারপরে অ্যারেঞ্জ করেছে হচ্ছে সাজিদ সরকার, খুব সুন্দর একটা অ্যারেঞ্জ করেছে। তখন আমি গাইডেন্স দিয়ে দিলাম যে আমার এই যেন এভাবে থেকে শুরু করতে হবে, এম্বিয়েন্সগুলো কীভাবে ক্রিয়েট করতে হবে গানের মধ্যে, এবং সাজিদ খুব সুন্দর করে জিনিসটা তৈরি করেছে। তারপর তুমি যখন ভয়েস দিলে, তোমার ভয়েস দেওয়ার কথা মনে আছে? ভয়েস দেওয়ার সময় বারবার আমাদের বলে দুবার ঠিক করলাম না, আমরা দুবার গিয়েছিলাম কাজের জন্য, প্রথমবার করার পরে মনে হলো সেকেন্ড আরেকবার গা, সেকেন্ড আরেকবার যাই হোক গানটা তৈরি হয়ে গেল এবং ভালো দাঁড়ালো, আজকে শুনছি সবাই খুব পছন্দ করছে মাশাআল্লাহ। মিউজিক ভিডিও নিয়ে যদি ও ভিডিওর কথা তো অবশ্যই বলতে হবে। এখনো তোমার অতীত বর্তমান তোমার আশার কথা বলে, ভিডিওটা নিয়ে অনেক ঝামেলা হচ্ছিল, এখন কাকে কাকে, এদিকে বছর প্রায় শেষ হয়ে যাচ্ছে, গান তো আসতে হবে। তো এখন যেটা হলো যে আমি বেশ কয়েকজনকে দিয়ে রাখলাম, তো সবাই বললো যে ভাইয়া এটা ভিডিওর ব্যাপারটা অবশ্যই অনেক ভাবনার জায়গা, সবাই মানে পিছিয়ে যাচ্ছিলো যে আর অনেক বড় আকারের আয়োজন দরকার ছিল কিন্তু সেটাও আমরা করতে পারছিলাম না। এরপর হলো কি আমি অঙ্কুরকে ফোন দিলাম, হাসান তৌফিক অঙ্কুর, অঙ্কুর আমার একটা গান আছে, আমার সময় অনেক কম, এখন কি এই এটার গল্পটা কীভাবে রেডি করা যায় এবং তুমি একটা ব্যবস্থা করো। অঙ্কুর আমার কয়েকটা সুন্দর সুন্দর গানের ভিডিও বানিয়েছিল, ওই যে রুমির মনরে মনরে তুই বড় বোকা, ওই গানটা অঙ্কুরের বানানো, এবং মনে তার ছেড়ে অ্যালবামেরও দু একটা গান আছে খুব সুন্দর সুন্দর করা। গানটা শুনে অঙ্কুর ভীষণ রকম পছন্দ করে ফেললো, বললো প্রিন্স ভাই দুর্দান্ত গান বানিয়েছেন আপনারা, এটা আমি ব্যবস্থা করে দিচ্ছি। তখন ওর ই একটা ছেলে, খুব শান্ত ছেলেটা, আক্তারুজ্জামান শাওন নাম, ওকে নিয়ে আসো, ওকে পাঠালো, ও না ও আমরা একসাথে বসলাম, আমি অঙ্কুর আক্তারুজ্জামান শাওন, তারপরে গল্পটা কীভাবে ই করা যায় আমি একটু আইডিয়া দিলাম, আর মেইন আইডিয়াটা দিয়েছে হচ্ছে অঙ্কুর, তারপরে যে এই গানের ইসের সাথে কীরকম ভিডিও হলে ভালো লাগবে। তাই তোমার অলোকে থেকে আকাশ কথা বলে, হে অনাগত তোমার অলোকে থেকে আকাশ কথা বলে। তারপরে করে দুই দিন তিন দিন বসে তারপরে একটা গল্প ঠিক করে তারপরে তোমাকে ডাকলাম, যে আসো তোমার মনে আছে? যে মনে আছে, আমার বাসায় যে বসে ভিডিওটা হলো, এবং আমরা তিন দিন শ্যুট করলাম, বোধহয় তিন দিন না দু দিন শ্যুট করলাম, সারাদিন ধরে শ্যুট করলাম, সারাদিন পুরো ইউনিটি ভয়ঙ্কর পরিশ্রম করেছিল, খুব সুন্দর গানটা। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ভাইয়া আসলে অনাগত গানটা স্যামুয়েল হক যে লিখেছেন বা ওইটাকে আবার শুরু করে কম্পোজিশন সব কিছু মিলে ওইটার ভাবটা না এত গভীর ভাইয়া, ওইটাকে আপনি যখন কোনো মিউজিক ভিডিওতে উপস্থাপন করবেন ওইটার যে ল্যাঙ্গুয়েজটা কী হবে আমি একটু কনফিউজ ছিলাম, যে দিন শেষে আসলে আউটপুটটা কি গানের সঙ্গে গানের গভীরতাটা ধরতে পারবে কি না কেন গান থেকে, এবং খুবই সফল এবং সুন্দরভাবে জিনিসটা মার্চ করে গেছে, তার ফলে জিনিসটা কেমিস্ট্রিটা একত্রিত হওয়াতে গান মিউজিক ভিডিও লিরিক সুর কম্পোজিশন সব কিছু মিলে একটা খুব বাবলি একটা সুন্দর একটা জায়গায় ছুটে আসছিল। আকাশ কথা বলে, হে অনাগত তোমার অলোকে থেকে
আকাশ কথা বলে অনিলে স্পর্শে তোমার মেঘমালা লুটিয়ে পড়ে ভাই আমার একটা জিনিস খুব জানার ইচ্ছা একটা লিরিক হাতে পাওয়ার পরে ওই যে ওটা যে সুর হওয়া ওইটা যে পুরো এটাকে রঙিন করে তোলা বা এটা যে অন্যান্য ইনস্ট্রুমেন্ট কোন ইনস্ট্রুমেন্ট আসবে কী সাউন্ড হবে এটা পার্কাশন বাস মেট্রোনম বা আমাদের ড্রামিং সেকশন কী হবে সব কিছু এটাকে কীভাবে আপনি চিন্তা করেন লিরিক আসলে আমার গানে আমি তো এক লাইন আগে একটা থিম চিন্তা করি এক লাইন সুর করি সুর করার পরে আমি আস্তে আস্তে শব্দ বসাই এখন অন্য কারো লেখা হলে আগে দেখি গানটা তা যখন দেখি যে গানটার থিমটা কি শুনে বুঝে আমি তো আবার গান লিখতে পারি হ্যাঁ তো আমি ওই লিরিকটা হাতে পাওয়ার পরে অ্যাকচুয়ালি অনাগত যেটা হলো দেওয়ার পরে আমার প্রথম মনে হচ্ছিলো এইটাকে গান করতে গেলে কেমন মানে কীরকম দাঁড়াবে আমি বুঝতে পারছি না তারপরে যাই হোক তিন চার দিন পরে যখন আমি কিছু কিছু শব্দ এদিক ওদিক করে ফেলি কিন্তু সবার যার লিরিক হোক হ্যাঁ যেগুলো মানে ছন্দে মিলার জন্য বা সুরে প্রেমে আসার জন্য হ্যাঁ আমি আমার মতন করে করি তো ওই জিনিসগুলো যাতে আমার সুরের সাথেও ম্যাচ করতে পারে এবং যেটা যেটা যত মানে কঠিন লিরিকই হোক বা যাতে কিন্তু একটা মানুষের কাছে জানি সহজ বোধ হয় যে কোনো মানুষ যাতে সহজে এসে তার ভেতরে ঢুকতে পারে গানের ভেতরে এইটা আমি সুর করার সময় লিরিকটাকে আমি সেইভাবেই ফলো করি যে যে সুরের সাথে মিলিয়ে যাতে মনে হয় মিশে যায় খুব সুন্দরভাবে শুনতে যাতে ভালো লাগে তো এটা যখন আমার নিজের কাছে ভালো লাগে তখন আমি বুঝি যে হ্যাঁ গানটা হয়ে গেছে যখন আমার নিজের কাছে ভালো না লাগে দুই তিন রকম করে করি এবং যতক্ষণ আমার নিজের কাছে ভালো না লাগে ততক্ষণ আমি চেষ্টা চলতে থাকি যেমন ওই যে এই এই গানের লিরিকে আছে যে শেষ করি শুরু করি শেষ করি তবে লিরিকটা কিন্তু এরকম ছিল না আমি কিন্তু আমার সুরের প্রয়োজনে একটা শব্দকে পিছনে এনে আরেকটা শব্দকে সামনে এনে এরকম করে মানে আমি থিমের বিভিন্ন সমাবেশের মতো ওটাকে মিলিয়ে একটা ছককে গুছিয়ে ফেলে তারপরে অন্তমিলগুলোর ব্যাপারেও আমি ওগুলো ধরে ধরে ঠিক করি যে যেটা আমার সুরের সাথে যাচ্ছে কোন শব্দগুলো এনে সুন্দরভাবে বসালে মানে গানটার থিম থেকে আমরা সরেও যাবো না আবার শুনতেও ভালো লাগে এটাও খেয়াল করি খুব ভাই এটা কি মানে রেডি হওয়ার পরে তারপর আপনি চিন্তা করেন যে আমার সুর বা লেখা যেরকম আসলো আমাদের লিরিক্স যেভাবে লেখা দিল সেই অনুযায়ী কি ভয়েসটা আপনি ওটার মধ্যে ইমপ্লাই করেন নাকি ওই স্টার্টিংয়ে শুরুর সময় মনে হয় যে ঠিক আছে এই গানটা ওই ধারার হতে পারে বা ওই শিল্পী দেখে দিয়ে আমি এটা করাবো আমি একটা জিনিস পারি আমি শুরু করি এমনভাবে যে ধরো তুমি যখন যদি গাইবে হ্যাঁ এরকম তো হয় যে আমার করতে গেলে যে একজনের জন্য চিন্তা করে করলাম তা যখন তোমার ভয়েসেই হবে তখন হয়তো আমি তোমার মতন করে তখন চিন্তা করলাম যে ওর ভয়েস তুমি কথা বলো কেমন করে তখন সেই অনুযায়ী অনেক সময় শুরু করি আবার অনেক সময় গান করা হয়ে গেছে তখন আমি পারি অল্প সময়ের মধ্যে একটা জিনিস পারি সেটা হচ্ছে গানটাকে আবার ঠিক করে নিয়ে আসা যে ভয়েস হয়তো চেঞ্জ হলো কিন্তু ওর জন্য একটু উপযোগী করে দেওয়া যার জন্যে তুমি গাইলে বা তোমার তুমি যদি গাইতেও না পারো অন্য কেউ গাইছে তখন সে যাতে খুব সহজ জিনিসটাকে ধরে আত্মীয়তার সময় নিতে পারে তারপরে মিউজিক করার সময় যেটা হলো যে করলাম মিউজিকটাও তো একদিনে হয়নি বেশ কয়েকদিনই করে 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 সাজিদের সাথে বসে বসে প্রত্যেক দিন বসে 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 করতে 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 একটু একটু করে দাঁড়িয়ে গেল হঠাৎ করে কিন্তু হয়নি কিন্তু তারপরে যেটা হলো শেষ মুহূর্তে মনে হলো যে এই গানে একটা গিটার পোর্শন অবশ্যই থাকতে হবে গিটারটা যেটা অনিক বাজিয়েছে খুব সুন্দর একটা গিটার প্লে করলো অনিক আহনাফ খান অনিক তো পিসটা শুনে অনেকেই বলছে যে সেই মনে হচ্ছে 90 দশকের একটা এই জিনিসটাই এখন হয় না একটু কম হয় তো চেষ্টা ছিল গানটা যাতে যেভাবে হোক গানটা যাতে মানুষের কাছে শুনতে ভালো লাগে আগে নিজের কাছে ভালো লাগতে হবে যখন পরিপূর্ণ গান হয়ে ওঠে যখন তুমি বললে বাহ ভাইয়া দারুণ দারুণ তখন আমি বুঝে গেলাম যে হ্যাঁ এটা দাঁড়াচ্ছে তুমি যে গাইবে ডিসিশনটা আসলে আমার আমার গানটা তৈরি হওয়ার পরে মনে হলো যে এই যে সুরটা করার পরেই মনে হলো যে এই অ্যাপ্রোচটা তুহিনের তোমার সবচেয়ে ভালো হবে
এই জন্যই করা। না অনেক ধন্যবাদ প্রিন্স ভাই, কারণ আপনার আমরা তো শিল্পী, তা আমাদের সব ধারারই গান আমাদেরকে গাওয়ার মানে ক্ষমতা রাখা উচিত বা থাকতে হবে। তা বেসিক্যালি আমরা আবার যে টাইপের গান গিয়ে ব্যান্ড যেমন তো বড়ো হয়েছি বা ইয়ে করেছি, আমরাও আপনাদের গান ফলো করি, কারণ আমরা এর আগের 20 বছর ধরে যেই আমাদের আর্কাইভ হয়েছে বাচ্চু ভাই জেমস ভাই, একটা প্রভাব আমাদের মধ্যে থাকবেই আছে, কারণ আমরা যা শুনি না তা করতে পারি না, তা যা শুনেছি কান দিয়ে সুর এবং কণ্ঠ সেই জিনিসগুলোকে আমরা ধারণ করে হয়তো নিজের মতো একটা ম্যাজিক বা একটা কিছু তৈরি করার চেষ্টা করেছি যেটা দিয়ে সাউন্ডটা বের হয়ে আসে। তো আপনার দেওয়ার দায়িত্বটা একটা বিশাল দায়িত্ব ছিল এবং আজীবন থাকবে, তো সেটা একটা অসাধারণ জায়গা ভাই। আর নিউজ G24-এর পক্ষ থেকে সকল শ্রোতা এবং দর্শককে শুভেচ্ছা, ভালো গানের সঙ্গে থাকবেন, শক্তিশালী বাংলা গানের সঙ্গে থাকবেন, আর আমরা যারা ব্যান্ডের মানুষরা আছি ব্যান্ডের মানুষগুলোকে সাহস দেবেন আমরা যেন আরও এগিয়ে যেতে পারি। ধন্যবাদ। এখনো তোমার অতীত বর্তমান তোমার আশার কথা বলে, হে অনাগত তোমার অলোকে থেকে আকাশ কথা বলে, হে অনাগত তোমার অলোকে থেকে আকাশ কথা বলে।